স্বামী আর এক বউ আর বাচ্চা। এই বাচ্চা যে কার এখন কেউ বলতে পারতেছে না, উনি বলতেছে ওনার, উনি বলতেছে ওনার। সুপ্রিয় দর্শক, আমরা জানতে পারলাম যে একজন নারী নাকি দুইটা স্বামী নিয়ে সংসার করছে, সেটা শুনে আজকে তাদের বাড়িতে চলে আসলাম। এখানে দেখছি অনেক মানুষ জড়ো হয়ে আছে, ঘটনা কি আমরা সেটা জানার চেষ্টা করবো। আর এই যে এক ভাই বাচ্চার হয়তো ঘুম পাড়াচ্ছে, সে কি বাচ্চার বাবা না চাচা বুঝতে পারতেছে। যাই হোক, এখানে কথা বলি, আপু শুনলাম এখানে নাকি একটা মেয়ে দুইটা স্বামী সংসার করে, ঘটনা কি সত্য? অবশ্যই 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 সত্য। হ্যাঁ সত্য। আপনি সত্য? এই যে দুইটা স্বামী আর এই যে বউ, এই যে দুইটা স্বামী মানে এই যে উনি আর হচ্ছে উনি। হ্যাঁ হ্যাঁ, এরা দুইজন, ওরা দুইজন স্বামী আর এই যে বউ, এই হচ্ছে বউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই বিষয় কি? ঘটনা সত্যি, মানে উনি এক দুই স্বামী এক বউ, প্রথম বিয়ে করছে এক ব্যবসায়ীকে, দ্বিতীয় বিয়ে করছে রিস্কা বাবাকে, তাই নাকি? জি ভাই। এই আপনি আপনি কি এগুলো শুনে এসেছেন না? হ্যাঁ জি, আমি এরকম শুনে আসলাম। কামড়া করছে কি? এ বই ভালো আছেন আপনি? জি ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই যে আপনি দুইটা স্বামী কেমনে জোগাইলেন বই? আমার প্রথম স্বামীর সাথে বাবা মা বিয়ে দিছে, আর দ্বিতীয় স্বামীর সাথে আমার সম্পর্ক করে বিয়ে হয়েছে। বাহ, এখন দুইটারে একলগে সামাল দিতে পারেন আপনি? হ্যাঁ। ও আচ্ছা, এই যে বাচ্চা দেখতেছি যে আপনার বড় স্বামী উনি না? জি। বড় স্বামী ঘুম পাড়াইতেছে আর ছোট স্বামী পাশেই বই রয়েছে, মানে এখন বিষয়টা ছিল বাচ্চার বাবাকে। বদ্দা, বাচ্চার বাবাকে আপনি? হ্যাঁ আমি তো। ভাই বাচ্চার বাবা কে? আমি। আপনি? আপনি কইতেছেন আপনি বাচ্চার বাবা, আপনি কইতেছেন আপনি বাচ্চার বাবা, ঘটনা কি? আমি জানি না মূলত কে বাবা। আপনি জানেন না মূলত কে বাবা? জি। হাই হাই, সি 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 সি, এমন মানে আমি জীবনও দেখিনি যে দুই স্বামী আর এক বউ আর বাচ্চা। এই বাচ্চা যে কার এখন কেউ বলতে পারতেছে না, উনি বলতেছে ওনার, উনি বলতেছে ওনার। ছি 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 সি। আপনি কি হয়? আমার বোন হয়, আমার বাপ তো লজ্জা করে। সি, এই যে আপনার বোনে এত সুন্দর একটা কাজ করলো, হ্যাঁ এতে করে ভালো হয়েছে না বিষয়টা? ভালো হয়নি তো ভাইয়া। কেন? কারণ এখন আমাকেও কেউ বিয়ে করবে না। কেন কেন করবে না? এই যে আমার বোনের জন্য। আপনার বোন তো ভালো কাজ করছে বইনে, এই যে আপনি তাহলে কি দুজন একলগে ঘুমান একখাটেই? জি না, এই একজনের সময় দেই 7 দিন, আরেক দিন ওনাকে বলি যে আমার বাপের বাড়ি যাব, তখন ওকে যে সময় দেই। চিন্তা করালা। এই বড় জামাই এদিকে হ্যাঁ, বাচ্চা ঘুমাই গেছে এদিকে হ্যাঁ, মনে মনে। এখন বিষয় হলো আপনি তো বিয়ে করছিলেন, হ্যাঁ ঘটনা শুরুতে কি কত একটু হুনি? শুরুতে আসলে আমি তো ব্যবসা করি, বাজারে দোকান আছে আমার, আমি দোকানে যাই সকালে যাই, এরপরে এখন সারাদিনে ও কই থাকে না থাকে সেটা তো আমি জানি না, কারণ আমি তো আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। তো উনি বাসায় থাকে, ওই যে ঘুরতে গেছে না কি করতে গেছে, যাই ওই এই ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। হ্যাঁ, পরিচয় হওয়ার পরেই নাকি ওনাকে বলে প্রেম প্রেম ঠেম কি করে নাকি বিয়ে করছে বলে, আমি এইসব জানি না। আমি এইসব আপনি জানেন না? মানে এখন তাইলে এই যে এই মাইয়া আপনিও জামাই হ্যাঁ জামাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কাম সারছে রে ভাই রে ভাই। আপনি ইয়ে হয়েছে, এই যে এখন যেটা বলি বিষয়, আপনি প্রথম জামাই থাকতে কি লিখে দ্বিতীয় বিয়েটা করলেন? ওনার অটো দিয়ে আমি ঘুরতে গেছিলাম, উনি খুব সুন্দরভাবে আমাকে অটোতে উঠাইছে, আমার অনেক খেয়াল রাখছে, আমি যেখানে যেখানে যেতে চাইছে আমাকে নিয়ে গেছে, আমার থেকে অটো ভাড়াটাও নেয় নাই। আচ্ছা, অনেক সুন্দর ব্যবহার করছে, ওনার ব্যবহার দেখে আমার খুব ভালো লাগছে। তারপরে আমার কাছ থেকে নাম্বার নিল, পরে নাম্বারে নিয়ে আমার সাথে কথা বললো, দীর্ঘ সময় কথা বলার পরে ওনার সাথে আমার খুব ভালো লেগে গেছে, ওনার সাথে প্রেমের একটা সম্পর্ক হয়ে গেছে, তার জন্য ওনাকে আমি বিয়ে করে ফেলেছি। আপনি যে নাওজুমার কথাগুলো যে এত সুন্দর করে সাবলীলভাবে বলতেছে, আপনার লজ্জা লাগে না? আর বেশিরভাগ অটোওয়ালারা তো মানে এরকমই ফাতরা টাইপের হয় না? এই যে চুল চুলের কাটিং দেখেন, এই যে দেই 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 জামাই দেহি, এ কত সুন্দর, ইস বাজা মাসুল লেগে যেতে পারে না। তাহলে এই যে আপনার এলাকায় এত সুন্দর একটা নেকটার জন্য ঘটনা ঘটলো, ভালো ছিল না বিষয়টা? আসলে কি মানে আমাদের পুরো এলাকার বদনাম এই সমস্ত মেয়েদের জন্য। মেয়েদের জন্য এলাকার বদনাম কি কর না কর? জি ভাই। হ্যাঁ, কারণ বাংলাদেশে প্রথম দুই স্বামী এক বউ প্রথম হইলো, তাও সেই বউ নাকি নিতে বাচ্চা বাপকে সেটা বলতে পারে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তাহলে বাচ্চার বাপ কে না তো জানেনি না? না আমি জানি না। কেমনি কি মানে কি বিষয়টা বুঝলাম না, এই যে জামাই এটা বোঝা যায় যে এই জামাইয়ের লগে কয়দিন আসছিলেন, এই জামাইয়ের লগে কয়দিন কার প্রোটেকশন হয়েছে বোঝা যায় না এটা? না এটা তো আমি বলতে পারতেছি না, এখন আল্লাহ দান করছে কার মাধ্যমে আমি তো এটা বলতে পারছি। আপনার মন মনে অনেক বড় না,
আমার মন অনেক বড়, কে গুছল চাইলে আমি না করতে পারি। না এটা কি আর সম্ভব নাকি? ওনাকে ভালো লাগছে, ওনার সাথে কথা বলে ওনাকে ভালোবেসে ফেলেছি, তার জন্য ওনাকে ওনারও ভালোবাসবে, সমস্যা কি? আপনি তো ভালোবাসাই দরকার নাকি বইনে? আপনারও দরকার না? না আরে লন একটু লন, একটু লইলে তো অনেক সব কি কর দেখছো তোর জন্য আজকে আমারও এই কথাগুলো শুনতে হইতাছে। আমরা উনি দেখলে আমি কয় এই যে কি গরুর আগে আগের নাঙ্গল যেদিকে যায় পিছের নাঙ্গল এদিকে যায়, তা আপনি বড় বেন যেদিকে যায় আপনি তো সেদিকে যাবেন নাকি? না এটা এত সুন্দর করে মাঞ্জা মেরা বয়ে রয়েছেন ঘটনা কি, মানে পটানো চিন্তা ভাবনা আছে ঠিকই বলেন ভাইয়া এগুলো। আচ্ছা এখন এখন আপনারা কি ডিসিশন নিছেন? ডিসিশন এখন কি নিমু আর ডিসিশন তো আমি বুঝে উঠতে পারতেছি না। মানে বাচ্চার বাপ কি আপনি হইবেন না বাচ্চা চাচা হইবেন? আমি তো বাচ্চার বাপ। তাহলে এই যে আপনি আপনি কি হইবেন, বাচ্চার বাপ হইবেন না চাচা হইবেন? আমি বাচ্চার বাবা। আপনি বাচ্চার বাবা? অবশ্যই। তাহলে এই যে দুজন যদি দাবি করেন এক বাচ্চার বাপ, তাহলে এটা তো হইব না, না এটা তো সমাজ মানা নিব না। আর বাচ্চাও তো বড় হয়ে কইতে না যে আমার দুই বাবা এক মা, এটা তো কইতে পারবো? এটা তো কইতে পারবো। তাহলে এখন ডিসিশন কেমনে কি নেবেন, কি চিন্তা ভাবনা? এখন ডিসিশন দেহি কাটা ছিঁড়া কিছু করা না, ডাক্তার না কি কি দেয়া কি করা লাগে নাকি? কাটা ছিঁড়া করবো মানে কারে কাটা, বাচ্চার কাটা ছিঁড়া করবো না আপনার কাটা ছিঁড়া করবো? না ওই যে ডিএনএ না ডিএনএ না কি টেস্ট করে, হ্যাঁ এখন হয়তো বা ওই টেস্টের মাধ্যমে জানা লাগবো। ও ডিএনএ টেস্ট করার পর বুঝতে পারবো নাকি? তাছাড়া তার না না আমি তো জানি বাচ্চা আমার। এই তুমি কোন কে বাচ্চা আমার না? বাচ্চা কার মূলত আমি জানি না, বলছি তো তোমার সাথে সাত দিন থাকছে, ওর সাথে ওনার সাথে সাত দিন থাকছে, তাহলে কেমনে বুঝুম কার থেকে হয়েছে? এখন বিষয় হচ্ছে আমি বলি শোনেন, বাচ্চার বাপ যেই হোক এই যে এত জানা জানি হয়ে গেছে, আপনি দুই বিয়া করছিলেন নাকি? আমি তো দুজনের সাথেই সংসার করতেছিলাম। সংসার করতেছিলেন, সামনের দিকে কি করবেন? এভাবেই চলবে, এভাবেই দুজনের লাগে। জি সমাজ মেনে নিব, মানে এটা সমাজের ব্যাপার আর আমার ব্যাপার, আমি দুজনটাই ভালোবাসি, দুজনের সাথেই সংসার করব। চিন্তা করবে না, এটা কোনো কথা কি ও ভাই, কি বিষয় কি আসলে কি, মানে আমি চাইতেছি ওদেরকে আইনে হাতে দিয়ে দেয়, আইন যেটা বিষয় করবো সেটাই আসলে মানি নেওয়া দরকার। এটা করেন বাহিরে ভালো হইব। তাহলে এই একরে এই একবার দুই জামাইরে, হ্যাঁ দুই জামাইরে নিয়ে বউরে নিয়ে বাচ্চা সহ পুলিশের কাছে যাওয়া যাবে। আমরা পুলিশের কাছে দিয়ে দেই, পরে আদালত থেকে যে রায় হবে সেটা তার বাচ্চা বাপ মাকে মানিয়ে নেবে। হ্যাঁ এটাই করেন আপনারা, আর জিম্মেরা বসে গেলে আপনার চলেন চলেন নাকি? এটা নিয়ে কোন ধরনের পদক্ষেপ নিয়ে লাইছেন? না আর পদক্ষেপ কি, পদক্ষেপ এখন ওই আইনের কাছে যাওয়া লাগবো, আইনের কাছে যাওয়া লাগবো। এই হলো বর্তমান আমাদের সমাজের পরিস্থিতি, বুঝতে পারছেন? আমরা এই বিষয়টি হয়তোবা আমরা আর্টিস্ট দিয়ে বা অভিনয়ের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম, আসলে সমাজের সত্য ঘটনা কিন্তু এরকমই ঘটেছিল। এরকম একজন মেয়ে এরকম দুইটা ছেলেকে পটিয়ে পাটিয়ে যেভাবে হোক বিয়ে শাদি হয়েছে করছে, পরবর্তী এরকম একটা বাচ্চা আসছে, এখন বাচ্চার বাবাকে সে বলতে পারে না, সে নাকি দুজনের লোকই সংসার করবে। কত মানে বিখাউস নারী হলে কাজ করতে পারে, এই নারীদের আগে ইয়া দেওয়া দরকার, পুলিশের কাছে দেওয়া দরকার নাকি? হ্যাঁ ঠিক আছে। আপনি আপনার বোনের বিপক্ষে গেলেন কে? কারণ এমন বোন থাকার চেয়ে না থাকা অনেক ভালো। না থাকা অনেক ভালো, লেকিন তো কাজে যায় বলেছেন নাকি? এই ভাই কাজ করেন।